মোহাম্মদ ইমরান হোসেন এমএ জিওগ্রাফিক এন্ড টেকনিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি যে জিনিসটি নিয়ে আসছি সেটা হচ্ছে কোয়ান্টাম জিআইএস। কোয়ান্টাম জিআইএস বোঝার আগে আমাদের বুঝতে হবে জিআইএস কি। জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এটি এমন একটি সিস্টেম যেটিকে মূলত ডিজাইন করা হয়েছে ক্যাপচার, স্টোর, ম্যানিপুলেট, অ্যানালাইজ, ম্যানেজ এবং প্রেজেন্টেশনের জন্য স্পেশাল অথবা জিওগ্রাফিক্যাল ডাটা। এই স্পেশাল অথবা জিওগ্রাফিক্যাল ডাটা প্রেজেন্ট করার কাজটাই করে জিআইএস। কিউজিআইএস হচ্ছে একটি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ফ্রি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেটি মূলত ডাটা ভিউ, এডিটিং এবং অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি প্রোভাইড করে। কোয়ান্টাম জিআইএস ডেভেলপ করে মূলত গ্রে সিমন 2002 সালে। পরবর্তীতে এটি ওপেন সোর্স জিও স্পেশাল ফাউন্ডেশন নামে পরিবর্তিত হয় এবং 2007 সালে এবং এর প্রথম ভাষণ 2009 সালে রিলিজ করে। কোয়ান্টাম জিআইএস এটি আমরা কম্পিউটারে সেট আপ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে QGIS। QGIS লেখার সাথে সাথে আমরা এন্টার করব। এন্টার করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে যে QGIS ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমরা একটা যে অপশনটি পাচ্ছি সেটা হচ্ছে এখানে দুটি অপশনই আছে, 64-bit বা 32-bit, যে বিট আমরা সেট আপ দিতে চাই। আমার পিসিতে 32-bit, তাই আমরা 32-bit ইনস্টল করছি। এখানে আমার যে লোকেশন আমি ইনস্টল করছি সেটি সেট আপ করে নিচ্ছি। তারপরে আমরা সেট আপ করবো যে এটা, হ্যাঁ এখন আমি ডাউনলোড করছি, ডাউনলোড হতে একটু সময় লাগবে। তারপরেই আমরা QGIS কে সেট আপ করবো আমাদের পিসিতে। ডাউনলোড কমপ্লিট হওয়ার সাথে সাথে এই যে আমি দেখছি আমার কোন লোকেশনে এটি ইয়া হয়েছে, আমি এখন লোকেশনটি ওপেন করব। এই আমার যে এখানে যে ফোল্ডারটিতে QGIS সফটওয়্যারটি ইনস্টল হয়েছে সেই ফোল্ডারটি আমি এখন ওপেন করব। ওপেন করে এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছিল এখন এটাকে সেট আপ করবো। সেট আপ করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন চাবে, আমরা অবশ্যই এখানে ইয়েস বাটনটি প্রেস করব। ইয়েস বাটন প্রেস করার সাথে সাথে আসলো নেক্সট, এরপর আই এগ্রি, এরপরে লোকেশনটা সেট করে নেব। লোকেশন আমরা কোথায় ইয়া করছি, আমি আমার পিসিতে এখানে যে জিনিসটা করব, আমরা পিসিতে আমি ডি ড্রাইভে আমার প্রোগ্রাম ফাইলটি ইনস্টল করব। ডি ড্রাইভ, ডি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল, এখানে আমরা যে কোনো লোকেশনে আমরা এটা সেট করতে পারি। আমি লোকেশনটি সেট করে নিলাম, তারপরে নেক্সট, নেক্সট লিখে এখানে আমাদের ফ্রি ডাটা বেজ আছে সেটাও চাইলে ইনস্টল করতে পারি। আমি ফ্রি ডাটা বেজ ব্যতীতই ইনস্টল করছি, সেটা নেক্সট দিয়ে ইনস্টল আসলাম। এখন এরপরে আমরা যে জিনিসটা করছি যে এখানে এখন ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় নেবে। হ্যাঁ সময় নেওয়ার পরে আমরা ইনস্টল প্রসেসটা দেখতে থাকবো। ইনস্টল প্রসেস হতে থাকতে একটু সময় নিচ্ছে। তারপরে আমরা যে কাজটি করব, এখানে QGIS সেট আপ হবে আমাদের পিসি ইয়া অনুযায়ী। হ্যাঁ কমপ্লিট হয়ে এখানে রিবুট, আমি এখানে রিবুট দিচ্ছি না, রিবুট না দিয়েই ফিনিশ দিচ্ছি। আপনারা অবশ্যই রিবুট দিয়ে নেবেন, রিবুট দেওয়ার সাথে সাথে সে সব কিছু ঠিক করে খুঁজে পাবে। এরপরে আমরা হলো আমাদের QGIS-টি ওপেন করব, যে আমাদের কীভাবে ইয়া হয়েছে, ইনস্টল প্রসেসটা কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখছি এই যে ডেস্কটপে যে আইকনগুলো, এগুলো সবই ইনস্টল হয়েছে। এখন QGIS ডেস্কটপ আমরা ডাবল ক্লিক করলাম। QGIS ডাবল ক্লিক করার সাথে সাথে এখন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইয়া চাপে, আমি রিস্টার্ট না দেওয়ার কারণে পাইথনটি ঠিক করে পাইনি, আপনারা অবশ্যই রিস্টার্ট দিয়ে নেবেন। এইখানে চলে আসছে, আমরা এখান থেকে চাইলে ওর হেল্পটা একটু দেখে নিতে পারি। নেক্সট প্রেস করলাম, হেল্পটা দেখছি দরকার নেই আমার, এই জন্য আমি এটা কেটে দিলাম। আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। অবশ্যই আমরা এখন QGIS-এর গ্রাফিক্যাল ইউজার মোড যেটি সেটি দেখতে পাচ্ছি। এখানে গ্রাফিক্যাল ইউজার মোডটি আমরা যখন দেখব, এখন আমরা বাকি জিনিসপত্রগুলো এখন দেখতে থাকবো একটা করে। এখন প্রথমে যে জিনিসটি দেখব এটা হচ্ছিল টাইটেল অফ দ্য প্রজেক্ট। এখানে প্রজেক্টের টাইটেলটি দেওয়া থাকে যে কোন নামে এই প্রজেক্টটি তৈরি হলো। এরপরে আমরা মানে এখান থেকেই মূলত আমরা যে টাইটেলটি সেভ করছি সেই নামটা এখানে শো করবে। এরপরে আমরা দেখছি এখানে যে বারটা, একটা হলো মেনুবার, মেনুবারগুলো মেনু, এখানে অনেকগুলো মেনু আছে, মেনু অপশনগুলো আমরা একটু একটু দেখে নিলাম। এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো টুলবার, এই টুলবারগুলো এইখানে থাকে এবং এই পাশেও আছে কিছু টুলবার, সেই টুলবারগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট বা ম্যাপ লেআউট। এই জায়গায় আমাদের যেটা আর্কজিএস একটু আছে টেবিল অফ কন্টেন্ট, কিন্তু এখানে সুবিধা হচ্ছে সাথে সাথে আমরা পাথটি দেখতে পাচ্ছি, যে পাথে আমাদের কাজগুলো সেভ আছে টেবিল অফ কন্টেন্টে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি
আমি এখানে আমার একটা লোকেশন একটু দেখছি যে আমার এই যে জিআইএস নামে যে ফোল্ডারটি আছে আমি এখানে সরাসরি এখান থেকে চাইলেই ডেটাটা আমরা নিয়ে নিতে পারি। এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে ডিসপ্লে উইন্ডো। ডিসপ্লে উইন্ডোতেই আমরা মূলত কাজ করে থাকি। এখানে আমাদের ম্যাপটি দেখা হবে, দেখা যায়। এরপরে টেবিল অফ কন্টেন্টে ফিচার অন অফের মাধ্যমে এখানে ম্যাপটি দেখা হয়। এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে হচ্ছে মূলত আমরা যে জিনিসটি দেখব কোঅর্ডিনেট স্কেল। এরপরে আমরা ডাটা সোর্স ব্রাউজারটি দেখব। ডাটা সোর্স ব্রাউজারটি এনাবল আস টু এক্সপ্লোর আওয়ার স্পেশাল ডাটা সেট। থ্যাংক ইউ, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন।